সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা প্রিপোজিশান নিয়ে আলোচনা করব। আমরা প্রিপোজিশান নিয়ে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে বেসিক জিনিসটা কারণ প্রিপোজিশান বিষয়টা এমন এটা অনেকটা মুখস্থের উপর ডিপেন্ড করে আর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তাই আমরা আসলে প্রিপোজিশানের ধরনটা সম্পর্কে জানব এবং তার পাশাপাশি প্রিপোজিশানগুলো কীভাবে ব্যবহৃত হয় সেই বিষয়টা সম্পর্কে জানবো দেখো প্রিপজিশন ব্যাপারের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি তাহলে বলা হচ্ছে কি প্রি মানে বিফোর আর পজিশন মানে অবস্থান তার মানে কোনো একটা কিছুর পূর্বে অবস্থানকে আমরা বলছি প্রিপোজিশন এটা কি করে মেকে কানেকশান এই প্রিপোজিশনটা মেকে কানেকশান উইথ নাউন অর নাউন ইকুইবেলেন্ট তার মানে নাউন বা নাউনের সাথে সম্পৃক্ত এরকম কোনো বিষয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করে তাহলে প্রিপোজিশনের কাজ কি প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন বা নাউনের সাথে সম্পৃক্ত কোনো কিছুর সাথে একটা সম্পর্ক তৈরি করা হাউ ক্যান উই লার্ন মোর প্রিপোজিশন কীভাবে করে আমরা অনেকগুলো প্রিপোজিশান শিখতে পারি এটা অনেকে প্রশ্ন আমাদের অনেকের প্রশ্ন যে আমরা কিভাবে করে অনেকগুলো প্রিপোজিশন শিখতে পারি তা আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কাছে দুটো অপশন আছে প্রথম কথা হচ্ছে প্রিপোজিশন উইথ মিনিং তার মানে আমরা যে প্রিপোজিশনগুলো শিখছি সেই প্রিপোজিশনের মিনিংটা সহ আমরা জানবো যেমন ফ্রম ফ্রমত্ব আমরা জানি হতে ফরত জন্য ইন অ্যাড এগুলো ইনত্ব মধ্যে তাহলে এই যে এগুলো বাংলা মিনিং আছে আবার এই বাংলা মিনিংগুলো ছাড়াও আরও এদের অনেকগুলো অর্থ প্রকাশিত হয় তাহলে এই টোটাল মিনিংটা আমাকে জানতে হবে প্রিপোজিশনগুলো আমরা শিখবো এবং প্রিপোজিশনের মিনিংগুলো সহ আমরা শিখব আর অবশ্যই প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অনেক 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 প্র্যাকটিস করতে হবে কারণ অনেক অনেক প্র্যাকটিস করার মধ্য দিয়ে কিন্তু প্রিপোজিশন সহজে আয়ত্ত হয়ে যায় আচ্ছা এবার আমরা জানবো কাইন্ডস অফ প্রিপোজিশন ক কত ধরনের প্রিপোজিশন সাধারণত রয়েছে দেখো এখানে বলা হচ্ছে কি প্রথমে এতে সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশান এখানে দেখো ইন অ্যাড বাই ফর এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশান তার মানে এগুলোর আগে পিছিয়ে কিছু নয় এগুলো সিম্পল একটা ওয়ার্ড এই ওয়ার্ডটাই একটা প্রিপোজিশানের কাজ করে এই যেহেতু এটা সিম্পল একটা ওয়ার্ড নিয়ে গড়িত তাই একে বলা হচ্ছে সিম্পল প্রিপোজিশান তাহলে উদাহরণে দেখো উই লিভ ইন চিটাগং অ্যাট কক্সেস বাজার তাহলে বড় স্থানের আগে ইন বসে আর ছোটো স্থানের আগে অ্যাড বসে তাই এখানে চিটাগংয়ের আগে ইন বসেছে আর কক্সবাজার এর আগে অ্যাট বসেছে তারপর ডিসিপ্লিন ইজ এ মাস্ট ফর আস আমাদের জন্য অবশ্যই শৃঙ্খলা দরকার শৃঙ্খলা আমাদের জন্য অবশ্যই দরকার তাহলে এখানে যে ফর আস তাহলে ফর বসেছে তারা আমাদের জন্য বোঝাচ্ছে জন্য বোঝাচ্ছে এই জন্য ফর বসেছে আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারছো যে সিম্পল একটা জাস্ট ওয়ার্ড নিয়ে যদি কোনো একটা প্রিপোজিশন গঠিত হয় সেটাকে আমরা বলবো সিম্পল প্রিপোজিশান এই সিম্পল প্রিপোজিশনের পরে এখন আমরা জানবো ডাবল প্রিপোজিশন তাহলে এটা বুঝতেই পারছো যে যখন ডাবল মানে হচ্ছে দ্বৈত তার মানে দুটো প্রিপোজিশন যখন পাশাপাশি একসাথে বসবে তখন সেটাকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন তাহলে এখানে দেখো ইন টু তাহলে ইন একটা প্রিপোজিশান টু একটা প্রিপোজিশান একসাথে ইন টু হচ্ছে উইথ ইন উইথ একটা প্রিপোজিশান ইন একটা প্রিপোজিশন তাহলে উইথ ইন ঠিক একইভাবে করে উইথ আউট তাহলে এবার উদাহরণগুলো দেখো টিচার এন্টার্স ইন টু দ্য ক্লাস উই হ্যাভ টু রিচ উইথ টু ইয়ার্স উই হ্যাভ টু রিচ উইথাউট উইথ টু ইয়ার্স তাহলে আমাদেরকে অবশ্য ধনী হতে হবে গত বছরের মধ্যে এই সেন্টেন্সটা একটু ভুল আছে এই সেন্টেন্সটা আসলে হবে উই হ্যাভ টু রিচ উই হ্যাভ টু বি রিচ উইথিন টু ইয়ার্স আমাদেরকে বছরের মধ্যে ধনী হতে হবে আর তারপরটা দেখো এখানে বলা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশান কম্পাউন্ড প্রিপোজিশানে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড মানে হচ্ছে আমরা যেটা জানি যৌগিক তার মানে একাধিক একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে যখন নতুন প্রিপোজিশন তৈরি হয় একাধিক প্রিপোজিশন এক একত্রিত হয়ে নতুন প্রিপোজিশন তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন তাহলে দেখো অ্যাবাউট অ্যাবাউট তিনটা প্রিপোজিশন নিয়ে গঠিত হয় অন বাই আউট তাহলে যেখানে অন বাই আউট তিনটা প্রিপোজিশন নিয়ে একটা প্রিপোজিশন গঠিত হচ্ছে যেহেতু তিনটা প্রিপোজিশন নিয়ে একটা প্রিপোজিশন গঠিত হচ্ছে এটাই কম্পাউন্ড প্রিপোজিশন তারপর দেখো বিফোর বাই সাইট বাই সাইট এই দুটো একসাথে যুক্ত হলে তখন হয় বিফোর তাহলে এই বিফোর শব্দটাও এই বিপোর যে প্রিপোজিশন এটাও কম্পাউন্ড প্রিপোজিশন তারপর উদাহরণগুলো দেখো দ্য স্টুডেন্ট নিড দ্য স্টুডেন্টস নিড অ্যাবাউট ফাইভ বাসেস ফর দ্য পিকনিক মাসুম হ্যাজ কাম হেয়ার বিফোর জামাল গোস টু ঢাকা আচ্ছা এরপর দেখো ফ্রেজ প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশনটা আমরা বুঝতে পারছি আমরা জানি একাধিক ওয়ার্ড যেখানে কোনো ফাইনাল ভাব থাকে না সেটাই ফ্রেজ আর ওই ফ্রেজটা যদি প্রিপোজিশনকে মিন করে তখন সেটা প্রিপোজিশনাল ফ্রেস ফ্রেজ হবে যেমন ইন ফ্রন্ট অফ এখানে কোনো ভাব নেই কিন্তু একাধিক শব্দ তাই এটা একটা ফ্রেস প্রিপোজিশন ইন ফ্রন্ট অফ টেক ইন স্টেড অফ লুক ফর এগুলো ফ্রেস প্রিপোজিশন উদাহরণগুলো তোমরা দেখতে পারো তারপর হচ্ছে তোমার পার্টিসিপল প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন বলতে সাধারণত কোনো একটা ভার কোনো একটা শব্দের বা কোনো একটা ভার সাথে আইনজীবী যুক্ত হয়ে যখন সেটা প্রিপোজিশনের কাজ করে তখন সেটাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলি যেমন যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাকর্ডিং টু ডক্টরস উই শুড ব্রাশ আওয়ার টিথ ডেইলি তাহলে অ্যাকর্ডিং টু ডক্টরস এখানে অ্যাকর্ডিংটা টা প্রিপোজিশন তাহলে তাহলে এর সেখানে দেখো সে কিন্তু আইনজি আছে আর একটা উদাহরণ এখানে দেখো রিগার্ডিং দিস ম্যাটার উই হ্যাভ টু স্টপ কাটিং ডাউন ট্রিজ এই বিষয়টা বিবেচনা করে আমাদের অবশ্যই গাছ কাটা বন্ধ করতে হবে তাহলে রিগার্ডিং দিস এই যে রিগার্ডিং এটা একটা তোমার হচ্ছে পার্টিসিপাল প্রিপোজিশন আচ্ছা এরপর আমরা জানবো ডিসগিউজ প্রিপোজিশনটা কি ডিসগিউজ প্রিপোজিশন মানে হচ্ছে যে প্রিপোজিশন অন্য যে যেখানে একটা ওয়ার্ড একটা অন্য প্রিপোজিশনকে কি করে মানে ওই ওই ওয়ার্ডটা অন্য একটা প্রিপোজিশনকে মিন করে তখন সেটাকে বলা হয় ডিসগিউজ প্রিপোজিশান মানে ওই ওয়ার্ডটা বসেছে অন্য কোনো একটা প্রিপোজিশানের পরিবর্তে তাহলে কোনো প্রিপোজিশনের পরিবর্তে যদি কোনো ওয়ার্ড বসে তখন সেই ওয়ার্ডটাকে বলা হয় ডিসগিউজ প্রিপোজিশান উদাহরণে দেখো দ্য ক্লাস উইল বি স্টার্টেড অ্যাট টেন ও ক্লক ওই যে এখানে ও বসে কেন ও বসে সাধারণত অফ বুঝাতে কিন্তু কি বসে ও বসে অন বুঝাতেও কিন্তু ও বসে তাহলে এখানে টেন ও ক্লক মানে এখানে টেন অফ ক্লক হওয়ার কথা ছিল কিন্তু ওখানে অফ না বসে এখানে তোমার ও ক্লক বসেছে তারপর টুতে দেখো উই ওয়ান্ট টু গো এ হান্টিং এখানে হান্টিংটা কেন বসেছে এটা কেন বসেছে এ বসেছে অনের জন্য যে ব্র্যাকেটে দেখো আমরা বলেছিলাম একটু আগে যে যখন এ বা ও এরকম মানে কোনো একটা কোনো একটা ওয়ার্ড বসে অন্য কোনো একটা প্রিপোজিশনকে মিন করার জন্য তাহলে এখানে এ মিন করছে অনকে এরপর থ্রিতে দেখো টোয়াইস এ উইক উই গো টু ড্রয়িং ক্লাস আমরা সপ্তাহে দুবার ড্রয়িং ক্লাসে যাই তাহলে টুয়াইস এ উইক মানে হচ্ছে টুয়াইস ইন উইক তাহলে এইখানে এ বসছে ইনের জন্য তাহলে যখন কোনো ওয়ার্ড কোনো প্রিপোজিশনের পরিবর্তে বসে ওই প্রিপোজিশানটাকে মিন করবে তখন সেটাকে বলা হবে ডিসগিউজড প্রিপোজিশান এরপর আমরা জানবো অ্যা প্রোপিট প্রিপোজিশান সম্পর্কে এ প্রোপিএড প্রিপোজিশান এটার সম্পূর্ণ একটা মুখস্তের বিষয় এটা মুখস্থের বিষয় এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে যেমন আমরা যখন আমরা বই খুলব বই খুললে ওখানে আমরা একটা গ্রামার বই একটা পার্ট অলরেডি পেয়ে যাব সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এই ধরনের ওয়ার্ডগুলো তোমরা পাবে যে অ্যা বাইট বাই তো মেনে চলা অ্যাকাস্টম কাস্টম টু অভ্যস্ত তাহলে এই বিষয়গুলো অনেকগুলো কি রয়েছে এই ধরনের নিয়ম রয়েছে এই ধরনের নিয়মগুলোকে প্রিপোজিশনের নিয়মগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান মানে ওই ওয়ার্ডের জন্য ওই প্রিপোজিশানটাই ওই অর্থটা মিন করে একটা ওয়ার্ড ওই একটা ওয়ার্ডের যদি আমি একটা প্রিপোজিশন বসাই তাহলে একটা অর্থ হবে আবার ওই ওয়ার্ডের সাথে অন্য প্রিপোজিশন বসালে তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে তাহলে যেহেতু নির্দিষ্ট ওয়ার্ডের জন্য নির্দিষ্ট প্রিপোজিশন বসালে নির্দিষ্ট অর্থ পাওয়া যায় সেটাই এই জন্য এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে আমরা এই যে সাত ধরনের প্রকারভেদ দেখলাম মূলত এইগুলোই হচ্ছে তোমার প্রিপোজিশনের মূল বিষয় এগুলোই এগুলো হচ্ছে প্রকার এই প্রকারগুলো আমরা জানলে এবার আমাদের বইয়ে যে প্রিপোজিশানের বিষয়গুলো রয়েছে বিস্তারিত সেগুলো যদি আমরা দেখে দেখে পড়ি তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো প্রিপোজিশন সম্পর্কে আমরা দখল নিতে পারবো এখানে একটা বিষয় বলে রাখি যখনই তোমরা প্রিপোজিশ এই বিষয়গুলো জানার পর যখন তোমরা ডিটেলসে পড়তে যাবে ডিটেলসে পড়ার সময় তোমরা ওখানে যে ইন অ্যাট অন এগুলো কোথায় কেন বসে সেগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে সেগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি খুব সহজে কি করতে পারবে ওই প্রিপোজিশনগুলো বসাতে পারবে এই যে একটু আগে বলেছিলাম বড়ো স্থানের আগে হচ্ছে ইন বসে ছোট স্থানের আগে অ্যাড বসে এইভাবে করে করে যখন তুমি মুখস্থ করবে প্র্যাকটিস করবে শিখবে তাহলে খুব সহজেই কিন্তু তুমি কি করতে পারবে এই প্রিপোজিশনটাকে আয়ত্ত করতে পারবে তাহলে তোমরা আমি আশা করছি যে তোমরা বাসায় বসে বসে প্রিপোজিশনের বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানবে এবং নিজেরাও বসে বসে বাসায় প্রিপোজিশন প্র্যাকটিস করবে এবং এই বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তো তোমরা আশা করছি তোমরা বাসায় বসে খুব ভালোভাবে এই প্রিপোজিশান সম্পর্কে বিস্তারিত একটা প্রিপারেশান নেবে এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ